নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রয়াত শহীদ সাংবাদিক সুদীপ ভৌমিক শান্তনু ভৌমিক মাফ করবেন শান্তনু ভৌমিকের মৃত্যু বার্ষিকী পালন করা হলো রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। প্রদীপ প্রজ্বলন করে সাংবাদিকরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন আজকে দিনে দাঁড়িয়ে। 2017 সালের 20 সেপ্টেম্বর, সেই কালো দিন, আজও পর্যন্ত বিচারের দাবিতে সরব রয়েছেন সাংবাদিকরা এবং সেই দাবিতেই আজকেও রবীন্দ্র ভবনের সামনে শ্রদ্ধা জানানো হলো সাংবাদিক মহলের পক্ষ থেকে প্রয়াতের প্রতি। সাংবাদিক প্রণব সরকার কি জানিয়েছেন শুনুন। শান্তিনু ভৌমিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিল এখানে, নৃশংসভাবে হত্যা করা হয়। এর প্রতিবাদে আমরা রাজ্যের সাংবাদিকরা সবাই মিলে আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমরা রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রেস কাউন্সিল থেকে শুরু করে সবার কাছে আমরা গেছি। দিল্লিতে আমরা ধরনা দিয়েছি, দাবি ছিল সিবিআই এর যথারীতি সিবিআই তদন্তেরও আদেশ দেওয়া হয়েছিল সরকার পরিবর্তনের পর, কিন্তু আজকে প্রায় 8 বছর হতে চলেছে কিন্তু শান্তনু হত্যার তদন্তই শুরু হয়নি। এটা খুব দুঃখজনক, বেদনাদায়ক। এবং আমরা গতকাল রাজ্যের মহামান্য রাজ্যপালের কাছে গেছি, আমরা স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপি দিয়ে আমরা বলেছিলাম যে যাতে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। রাজ্যপাল বলেছেন উনি সিবিআইর সাথে কথা বলবেন। আজকে ওনার আজকে শান্তনুর স্মরণে আমরা সবাই এসেছি। আমরা প্রদীপ ধরে আমরা প্রদীপ জ্বালিয়ে আমরা জাস্ট শান্তনুকে আমরা স্মরণ করছি। আমরা দুঃখিত যে আমরা এখনও বিচার পায়ে দিতে পারিনি, তবে আমার বিশ্বাস যে সাংবাদিকরা যেভাবে ঐক্যবদ্ধ আছে এবং যেভাবে লড়াই কর। আপনারা শুনলেন সাংবাদিক প্রণব সরকারের বক্তব্য। শান্তনু ভৌমিকের এই মৃত্যুবাহী হত্যার পেছনে যে বা যারা জড়িত তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়, যদিও এই দাবিতে গতকাল রাজ্যপালের সাথে দেখা করেছেন সাংবাদিকদের এক প্রতিনিধি দল। প্রকৃতপক্ষে দোষীদের শাস্তির দাবি এবং এই ঘটনার বিচারের দাবিতে সরব রয়েছেন সাংবাদিকরা। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।